ধর্মের কল বাতাসে নাড়ে, একটা কথা আছে না প্রবাদ, প্রবাদটা একদম ঠিক। তো চুমকি, আজকে তোমাকে মুখোশ তোমার টেনে ছিঁড়ে দেবো প্রমাণ সহকারে, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেবশ্রী টুকি টাকিতে তোমাদের সবাইকে স্বাগত করে আজকে চুমকির, ভালো নামই বললাম, রুমকির মুখোশ টেনে খুলে দেবো। দেখো তোমরা প্রমাণ সহকারে রুমকির আজকে মুখোশ টেনে খুলে দেবো। কী মুখোশধারী রহ মানে বিষধর সাপ, সেটাই তোমাদের সামনে প্রমাণ সহকারে তুলে দেবো। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, আমার ভিডিওটা দেখতে থাকো, দেখলে পরে বুঝতে পারবে ও কি ডেঞ্জারাস একটা মেয়ে। বন্ধুরা, দীর্ঘদিন ক্রিয়েশন অফ মৌ এর যে মৌ, মৌকে নিয়ে ডানা হিসটা হচ্ছে, কাটা কাটাছেঁড়া হচ্ছে, ওর যা ওর পেছনে সারা জীবন মৌয়ের পেছনে লেগে রয়েছে। সেই জন্য মৌকে আমরা যারা ভালোবাসি, মৌয়ের যারা আমরা শুভাকাঙ্ক্ষী, মৌয়ের হয়ে অনেক ভিডিও করেছি, হয়ে না ওর ন্যায়টাকে নিয়ে বিপক্ষে গিয়েছিল রুমকি, মানে আমরা যাকে চুমকি বলি, ওর যা তা ওর যা সারা জীবনই মৌয়ের পেছনে লেগে এসছে। যাই হোক, আমি খুব সংক্ষেপে, যারা জানো না তাদের জন্য একটু সংক্ষেপে বলছি, তারপর ওর মুখোশটা কীরকম টেনে খুলে দিই তোমরা দেখো। মৌ, মৌয়ের কাছে ছিল ওর শাশুড়ি, তা ওর শাশুড়ি নাকি ছোটো ছেলের কাছে, মানে মৌয়ের যে ভাই তার কাছে আসতে চেয়েছে, তো ভালো কথা, রুমকি আর রুমকির বর গিয়ে ওর শাশুড়িকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে অনেক কথা হয়েছে, অনেক ই হয়েছে। কালকের ভিডিও আমি দিয়েছিলাম যে ও জানিয়েছে যে ওর মানে ঋণে ঋণে ও জর্জরিত, জন্য ওর শাশুড়িকে যত্ন আত্তি করতে পারছে না, সেরকম খেতে টেতে দিতে পারছে না, প্রত্যেক দিন ভেন্ডি ভাজা চচ্চড়ি নয় উচ্ছে ভাজা দিয়ে ভাত দিচ্ছে, সেটা আমরাও দেখছি। তা সেটা মেনে নিতে পারিনি জন্য কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে কেন ঋণ হয়েছে এত, কারণ তুমি কাউকে বাড়িঘরও করোনি, গাড়িও করোনি, কাউকে খাইয়ে দাইয়ে বড়ও করিনি, তাহলে তোমার এত ঋণ কিসে? তো এইভাবে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওর উত্তর দিয়েছে ওরই পাশের একজন, ওর পাশেই থাকে একজন। তা সেইটাই তোমাদের আজকে দেখাবো যে ও কী বিষধর সাপ আর ওর মুখোশ, ও যে পুরো মুখোশধারী আজকে প্রমাণ হয়ে গেছে। তাই বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, মানুষ যদি সত্যের পথে থাকে না তার একটা আলাদা মূল্য আছে। তা মৌ তো সত্যের পথে নিঃস্বার্থভাবে ওর শাশুড়িকে ভালোবাসত, তা তার একটা সত্য সততার মূল্য নেই, সেই মূল্যটা আজকে খুলে গেল। আজকে রুমকির আসল চেহারাটা আমি সবার সামনে তুলে ধরবো, সবার সামনে নিয়ে আসবো। আর যারা মধ্যম গ্রামে থাকো, ওর আশেপাশে থাকো, তারা সবাই জানো আজকে রুমকির এই যে নাকে কান্না, এই যে নাকে কেঁদে 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 ওর অভাব জানানো, ওর মেয়েকে ভর্তি করতে না পারা, এই যে সমস্তটা আজকে তোমাদের সামনে পরিষ্কার করে দেবো যে ও কী মানে কী নাটকবাজ, কী অভিনয় করতে জানে, ও কী অভিনয় করতে জানে। আসলে ও আর শাশুড়িকে রাখতে চাচ্ছে না, তাই জন্যই এই অভিনয়টা কালকের ভিডিওতে দিয়েছিল। আর ও শাশুড়িকে রাখতে পারছে না, সেটা তোমাদের প্রমাণসহ দেখাবো, চলো দেখা যাক। কালকে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে একটা উত্তর এসছে, সেই উত্তরটা তোমাদের প্রমাণ সহকারে আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আমি পড়ে শোনাচ্ছি, শোনো। উত্তর দিয়েছে ঝুমা লাহিড়ি, কি বলছে শোনো, শুনলে পরে না তোমাদের গায়ে কাটা দেবে যে এত মানুষ এত মুখোশধারী হয়। তো শোনো কী লিখেছে, লিখেছে ও যেখানে ভাড়া থাকে আমার বাড়ি সেই এলাকাতেই, মধ্যম গ্রামে বসুনগরে আমি থাকি, বুঝতে পেরেছ? ও বসুনগরে থাকে, এই ভদ্রমহিলা যে আমাকে কমেন্ট করেছে, দেখো এর তো কোনো স্বার্থ নেই আমাকে কমেন্ট করার, এ আমার ভিডিওটা আমি একে চিনিও না, বিলিভ মি একে আমি চিনিও না, তাহলে এ আমার ভিডিওটা দেখেছে, দেখে ওর চরিত্রটাকে তুলে দিয়েছে, তাই আমরা জানতে পেরেছি। আর আমি জেনেছি জন্য ওয়াইটি তোমাদের সবাইকে জানাবো। তো দেখো তারপরে কী লিখেছে, আমি প্রায় দিনই বিকেলবেলা ওকে দেখি, ওর বর আর বাচ্চা নিয়ে মধ্যমগ্রাম ব্রিজের মুখে খাবারের দোকানে খাবার খেতে, বুঝতে পারছ? প্রায় দিনই সন্ধেবেলায় ওর বাচ্চা আর বরকে নিয়ে মধ্যমগ্রাম ব্রিজের ওখানে খাবার খেতে দেখে, প্রায় দিনই। এবার শোনো, ওর যদি এত অভাব তাহলে প্রায় দিনই বিকেলে ওই সব দোকানে খাবার খায় কী করে, চিন্তা করতে পারো? উনি প্রশ্ন রেখেছে, ওর যদি এতই অভাব তাহলে প্রত্যেক দিনই, প্রায় দিনই, প্রত্যেক দিন না প্রায় দিনই ওখানে খাবার খায় কী করে, ওর নাকি পারবে 100 টাকা বরাদ্দর সংসারে,
পার ডে ওর 100 টাকা নাকি বরাদ্দ। ওর ভিডিওতেও বলেছে যে ওর সারাদিনের 100 টাকার মধ্যে চলতে হয়, নালেই ওর বিপদ। তো চলো তারপরে বলি। তাও ওই রকম একটা মানুষকে বাড়িতে রেখে রোজ বিকেলে বের হয়, শুনতে পাচ্ছ? তারপরে লিখেছে, আর ওর আশেপাশের লোকজন বলেছে ও শাশুড়ির সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, মাঝে মধ্যে ওনার উপর চিৎকার করে ওঠে। কিছু বলার আছে তোমাদের? কিছু বলার আছে চুমকি তোমার? আশেপাশের লোকই বলেছে যে ও মাঝে মাঝে শাশুড়ির উপরে চিৎকার করে ওঠে, বুঝতে পেরেছ? আর বাড়িতে যেটা থাকে বলতে বাধ্য হচ্ছি, বাড়িতে যেটা থাকে ওটা কি ভেড়া? নিজের মার উপর এরকম অত্যাচার হচ্ছে বুঝতে পারছে না ও? তবে একটা কথা বলি বন্ধুরা, ও তো স্কুলে থাকে, ও তো হয়তো জানেই না, ও যা মানে ও যা অভিনেত্রী, অভিনয় জানে, ওর সামনে হয়তো ভীষণ ভালো অভিনয় করে মার সাথে, ও হয়তো জানেই না যে ওর মা কি অত্যাচারিত হচ্ছে। তো তারপরে একটুকু পড়ি, মধ্যমগড়ায় চৌমাতে দিক বইমেলা ছিল, সেখানে কটা বইয়ের দোকান আর একটা দুটো খাবারের দোকান ছাড়া কিছুই ওই মেলায় ছিল না। তাহলে বুঝতে পারছো ওকে ওখানকার লোক কীভাবে নজরে দেখে, কীভাবে দেখে যে আমার ভিডিওতে এসে কমেন্ট করে গেছে, ওর চরিত্রটা তুলে দিয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা? যে ও কি বিষধর সাপ, কেঁদে কেঁদে বললো না ওর বইমেলাতে কিছু, ওর মেলাতে কিছু কিনতে ইচ্ছে করেছিল কিন্তু কিনতে পারেনি, তোমাদের কেঁদে কেঁদে বললো না? আর উনি বলছে মধ্যমগ্রামে বইমেলা ছিল, বইয়ের দোকান ছাড়া কয়েকটা খাবারের দোকান ছিল, কিসের মেলা? তারপরে দেখো কি বলেছে, সেখানে বই কটা বইয়ের দোকান আর একটা দুটো খাবারের দোকান ছাড়া কিছুই ওই মেলায় ছিল না, তাহলে কিনবেটা কি? বই ছাড়া আর দু একটা খাবারের দোকান ছাড়া কিছুই ছিল না, তার ও কিনবেটা কি? এদিকে বলেছে ওর অনেক কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু পয়সার জন্য কিনতে পারেনি। কী ব্যাপার, কী নাটঙ্কি, কী ভাষায় ওকে গালাগালি দেবো আমি বুঝতে পারছি না, কারণ আমার ভিডিওটা আমার আপনজনেরা দেখে। ওকে কী ভাষায় গালাগালি দেবো, এইটুকু বয়সে ও কী মানে কী একটা অসভ্য মহিলা, ও এইটুকু বয়সে বাদ বাকি জীবন তো পড়ে গেছে। আরে তোর মেয়ে বড় হচ্ছে রে, মেয়ে দেখছে তোর এই এই অত্যাচারগুলো, তুই ভাবিস না ওপরের ওপরওয়ালার কাছে সমস্তটা পরিষ্কার, ওইখানে বিচার পাবি। তারপরে একটুকু দেখো, ও বইয়ের মূল্য বোঝে নাকি যে মেলায় গিয়ে বই কিনবে, বুঝতে পারছো? ও প্রচণ্ড ধরিবাজ, বুঝতে পারছো কত বড় কমেন্টটা করেছে ওর? উনি নিজেই বলছে ও বই মেলায় গিয়ে কী কর, বই কিনবে নাকি? সেই যোগ্যতা তো ওর নেই, ও বই কিনে কী করবে? ও এতটাই ধরিবাজ, উনি নিজেই বলেছে ধরিবাজ। তাহলে বুঝতে পারছো যে ওর পুরো অভিনয়টা তোমাদের সামনে তুলে দিলাম। কালকেও বলেছিলাম পুরোটা নাটক, ওর পুরোটা নাটক, পুরোটা নাটক, ওটা কুমিরের কান্না, পুরোটা নাটক। আজকে তার প্রমাণ হয়ে গেল। আমি দুপুরবেলা ঘুম থেকে উঠেই দেখছি এই কমেন্টটা, হলাম না এই কমেন্টটা তোমাদের না জানালে হবে না, তো বুঝতে পারছো কী ধরিবাজ মেয়ে ছেলে ও। ও থাকবে শাশুড়ি যাকে নিয়ে, ও একসাথে থাকবে যা শাশুড়ির সাথে, ও কেঁদে কেঁদে বলছে মৌকে যেতে, কিচ্ছু না ওর ভিউজ কামানোর জন্য, ইনকাম করার জন্য মৌকে যেতে বলছে, মৌকে যে ও করেছে মানুষের জন্য, শ্বশুরবাড়ির জন্য করেছে। তোমাদের বিশ্বাস হয় বন্ধু এরপরেও, এই কমেন্টটার পরেও তোমাদের বিশ্বাস হয়? আমি তো বন্ধু ওর পিছনে লেগে থাকবো, পারলে আমার বাড়ি কিন্তু মধ্যমগ্রাম থেকে অনেকটা দূর। তা বলি এই যে চুমকি, ধর্মের কল কিন্তু বাতাসে নাড়ে, তোমারও কিন্তু বাড়িতে একটা সন্তান বড় হচ্ছে, সে কিন্তু দেখছে তুমি তার ঠাকুমার সাথে কি ব্যবহার করছো। যদি তোমার মতো না হয়ে থাকে, তুমি ভেবো না এটা ফেরত পাবে না, এটা তুমি কিন্তু ফেরত পাবে, ফেরত তোমাকে পেতেই হবে। আর তোমার হাজব্যান্ডের কথা বলি, সে কীরকম মানুষ গো, বাড়িতে ওরকম একটা বয়স্ক লোককে নিয়ে রেখে সন্তান আর বউকে নিয়ে প্রত্যেক দিন খেতে চলে যায়, আর তোমার না পয়সা নেই, তুমি কালকে হেদিয়ে মরছিলে, তুমি নাকি ঋণে জর্জরিত, তা তোমার যদি এই ফুটানি থাকে প্রত্যেক দিন বাইরে বেরিয়ে বেরিয়ে খেতে হবে, ঋণ হবে না, বাটি নিয়ে বেরোতে হবে তোমাকে, তোমার বরকে বাটি নিয়ে বেরোতে হবে এরপরে, তোমার মতো বউ ঘরে থাকলে। হ্যাঁ লজ্জা করছে না, পারলে এই কমেন্টটার উত্তর দিও, যে আমাকে এই কমেন্টটা করেছে পারলে এই কমেন্টটার উত্তর দিও, তোমার ক্ষমতা থাকে আছে তাহলে তাহলে বলবো। ছি পারো,
বউকে আয় 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 করছো। আমি আজকে বলছি বউকে, তোমাকে স্টেট বলছি বউ, আজকে ওর চরিত্রটা জানার পরে একদম ওর সাথে মেলামেশা করবে না, ওর সংস্পর্শে থাকলে তোমার ক্ষতি হয়ে যাবে। তুমি কেন, ওর সংস্পর্শে যারা থাকবে তাদের ক্ষতি হয়ে যাবে, একদম থাকবে না ওর সংস্পর্শে। এত ধরিবাজ তুমি, এত ধরিবাজ, পুরো ওয়াইটিকে জানিয়ে দিলাম তোমার মুখোশ, পুরো ওয়াইটিকে জানিয়ে দিলাম তুমি কি ধরিবাজ মেয়ে ছেলে। আর তুমি কালকে যে দিদিকে বলছিলে না, সেই দিদিকেও আমি বলছি, আমার ভিডিওটা যদি তুমি পারো দেখে নিচের কমেন্টটা পড়ে এসো, দেখো ওর সম্বন্ধে কী বলেছে। যদিও আমরা যারা ওকে নিয়ে ভিডিও করি সবাই ওর চরিত্র জানি, সবাই জানি, এ থেকে জেড সবাই জানি ওর চরিত্র। ওর এটা কুমিরের কান্না, ওর নাটক সবাই জানি। এই ধরনের মহিলাই থাকে আলাদা, এক এই ধরনের মহিলাই একা এরকম থাকে, একা খাবো, একা পরবো, একা থাকবো, কাউকে নিয়ে থাকারই না এরা। বাচ্চা বাচ্চা নেকু নেকু সাজো, নেকু সেজে এসে এই সমস্ত ভুল ইনফরমেশান দাও, আর শাশুড়িটাকে নিয়ে এইভাবে নির্যাতন করছো। তোমার কপালে অশেষ দুঃখ আছে, এইটুকু বলে দিলাম, অশেষ দুঃখ আছে তোমার কপালে। দেখেছো সত্য কেমন সামনে চলে এসছে, আমি বলতেও যাইনি, তোমার মধ্যম গ্রামেও যাইনি, আমি বাড়িতে বসে তোমার সত্য কেমন জেনে গেলাম। দেখেছো, দেখেছো সত্য কেমন সামনে চলে এসছে। পারলে শুধরে যাও, সময় আছে, অনেক ছোট তুমি, এখনও সময় আছে, পারলে শুধরে যাও, নিজেকে পরিবর্তন করে নাও, পরিবর্তন করে নাও, নালে তোমার কপালে অশেষ দুঃখ আছে, বলে দিলাম। সত্যিকে মিথ্যে, মিথ্যেকে সত্যি করে তুমি চলেছো দিনের পর দিন, আর মৌকে মোয়ের পায়ে মাথায় পা রেখে উঠতে চাইছো। সহজ সরল একটা মেয়ে পেয়েছো না মৌকে, ভেবো না মোয়ের পাশে আমরা সবাই আছি, তুমি কিচ্ছু করতে পারবে না মোয়ের, কোনো ক্ষতি করতে পারবে না মোয়ের। আর মৌ সত্যি কথা, তোমার অশেষ ভগবানের অশেষ কৃপা, ওই বিষধর সাপ তোমার বাড়ির থেকে বেরিয়ে এসছে, ও এসছে ও ভালো থাকবে, ভালো পড়বে বলে, কিন্তু তোমার এটাতে আশীর্বাদ স্বরূপ, ঠাকুরের আশীর্বাদ স্বরূপ হয়েছে, বেঁচে গেছো তুমি। এইরকম একটা কালনাগিনী তোমার, যা ছি ছি ছি, তোমাকে বলার ভাষা নেই, বলার ভাষা নেই। হ্যাঁ, শাশুড়িকে নিয়ে গিয়ে ভেবেছো কি, ক্যামেরার সামনে এইটুকু ভালো ভালো দেখিয়ে, শাশুড়িকে খাওয়ানো দেখিয়ে, শাশুড়িকে একদিন নিয়ে বেরোনো দেখিয়ে বুঝিয়ে দেবে যে শাশুড়িকে খুব ভালো রেখেছো, খুব যত্নে রেখেছো। হ্যাঁ, আমাদের বলি বন্ধু একটা কথা, তোমাদের এর আগে বহুবার বলেছি, আজকেও বলছি, আমাদের কিন্তু এই 10 মিনিট বা 20 মিনিটের একটা ভিডিওতে একটা ফ্যামিলিকে বা একটা পরিবারকে চেনা যায় না, যায় না। কারণ হচ্ছে একটা দিন হয় 24 ঘন্টায়, সেখানে 18 ঘন্টাও যদি আমি মানে ধরি, 18 ঘন্টার মধ্যে 10 মিনিট 20 মিনিটে একটা ফ্যামিলিকে তুলে দেওয়া যায় না, একটা মানুষকে তুলে দেওয়া যায় না। কেন বলো তো, সে ভালোটুকু তুলে দেয়, মন্দটুকু নয়। ওই 20 মিনিটের মধ্যে সারাদিনের জার্নিটা তোলা সম্ভব না, সম্ভবই না, কারুর পক্ষে সম্ভব না, কারণ 20 মিনিটের মধ্যে একটা জীবন তোলা সম্ভব না। আর যারা চালাক, এই যে চুমকির মতো যারা, তারা কী করে বলো তো, ভালো জিনিসটুকু তুলে দেয়, অরিজিনালটা নয়, যেটা অভিনয় সেটা সাজিয়ে তুলে দেয়, আসল জিনিসটা তুলে দেয় না, তাহলে সবাই জেনে যাবো তো। ওই জন্য বলছি বন্ধুরা, সাবধান, আমি আজকে চুমকির পুরো মুখোশ খুলে দিলাম তোমাদের সামনে, আশা করি সামনের দিন আরও খুলে দেবো, একদম ওর মুখোশটা একদম টেনে খুলে দিলাম, একদম ওর সত্যিটা দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের হাতে দিয়ে দিলাম বিচারের ধাম ভার। আর চুমকি তোমাকে বললাম, পারলে উত্তর দিও এই ভিডিওটার, উত্তর দিও, তোমার যদি কলজের দম থাকে, আর তোমার বরের সামনে উত্তর দিও, বরের সামনে ভালো সেজে নাটক করে ভালো বউ সেজে থাকো, ভালো বউ সেজে থাকো, আর ওই বা কী করবে, সুন্দরী বউ, কিছু করার নেই, রাগ করলে আবার বিপদ তো, ওই জন্য বউকে তুইয়ে রাখে, মা যত কষ্ট পায় পাকগে, মা কাজ করে ওকে মানুষ করেছে, তাতে কী হয়েছে, এটা মার কর্তব্য করেছে, ছেলের কোনো কর্তব্য নেই, ছেলের কোনো কর্তব্য নেই, মায়েদের কর্তব্য। আমি বলছি এর ই তুমি পেয়ে যাবে, এর ফল তুমি পেয়ে যাবে, আমি তোমাকে বলছি এর ফল। বন্ধুরা, আশা করছি তোমাদের পুরোটা বোঝাতে পারলাম, পুরোটা দেখাতে পারলাম, চুমকির পুরো চরিত্রটা খুলে দিতে পারলাম।
আজকের বেশি বকবক করব না, আজকে এ পর্যন্তই। কালকে বা পরশুদিন দিতে চলেছি নতুন একটা চমক, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি শরীর পারমিট করে, শরীর ভালো থাকে, তাহলে তোমাদের চমকটা অবশ্যই দেব। ওয়েট করো, আমার ভিডিওর দিকে তাকিয়ে থাকো, তাহলে নতুন নতুন চমকগুলো পাবে সামনের দিন। আর বেশি কিছু বলবো না, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে বন্ধুরা, যাতে চুমকির চরিত্রটা প্রত্যেকে জেনে যায়। আবার বলছি, ক্রিয়েশন অফ ময়ের জাত চুমকি, ওর নাম হচ্ছে চুনা রু দিয়ে, ঠিক আছে? ওর তোমাদের সবাইকে বলছি শেয়ার করে দাও, শেয়ার 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 করে দাও, যাতে ওর চরিত্রটা সবাই জেনে যায়, সবার সামনে পরিষ্কার হয়ে যায়। এটা সোশ্যাল মিডিয়া গুরু, সোশ্যাল মিডিয়ায় এসে নটঙ্কি করলে চলবে? তো আর বেশি বকবক করো না, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কারোর সাথে আনন্দ করছি কিংবা সমালোচনা করছি। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই।